যাচ্ছি, আল্লাহ হাফেজ। দিনা খুব পার্লার থেকে রেডি হয়ে এখন যাচ্ছি, আজকে আমার ভাগ্নি ওঠানো অনুষ্ঠান আছে তো ওখানে যাচ্ছি। আপনি সুন্দর রেডি আর সুন্দর লেহেঙ্গা পরে আজকে কোথায় যাবে? একটা দাওয়াত দেবে, পাকিস্তানি চুড়ি পরছে আর পাকিস্তানি ব্রেসলেট পরছে, মাশাআল্লাহ দুই হাতে নাইস। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আপনি হেয়ার স্টাইল খুব সুন্দর লাগতেছে। তা আমি আমার আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি আমরা পৌঁছায় যাব আজকে শুক্রবার, আর রাস্তা ভালোই পাকা আছে। আপনি ঘুমাই গেছে? এটা আমি, এটা লেখা আছে তো সালাম। এই যে আপনি নানা বসে আছেন, আসসালামু আলাইকুম পাপ্পা, লেট হয়ে গেছে মাশাআল্লাহ। ইয়াস নাইস, ওকে ফুপ্পি কই, ফুপ্পি ফুপ্পি কই আনসারি। স্টেজে বসে আছে ছোট চাচি, ওখানে লাল শাড়ি পরে আছে চাচি, সাথে বড় পুকো চাচি, আর আমার পাখি শ্রাবণী আর ওর হাজব্যান্ড, আর এটা আমার মেজর পুকি, আর পুপ্পা এখন নাম দেন। আপনি বাবা চাচি, চাচি ছেলে আমার চাষ্ট ভাই শাহিদ ভাইয়া, ভালো আছেন? আপনার ওয়ালাইকুম সালাম। আপনার ওয়াইফ কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কংগ্রেচুলেশন, ছেলে হয়েছে মেবি। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? চাচা কি করতেছেন? বাচ্চা ধরে ওদের ব্যস্ত একদমই। চলে আচ্ছা ওদিকে চলে, এই যে মেয়ে ফুটে ওই যে ওদিকে চলে। আসসালামু আলাইকুম, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমার মেজর পুপ্পু অঞ্চলি পুপ্পু, আসসালামু আলাইকুম পুপ্পি, আমার বড় পুপ্পি, এনে যার আমি ভালো অনুষ্ঠানে আসছি, আমার ভাগ্নি উনার নানো। আসসালামু আলাইকুম, আচ্ছা আসসালামু আলাইকুম, আমি ফার্স্ট টাইম দেখলাম তো, ভালো আছেন? আচ্ছা আসসালামু আলাইকুম, আমরা একটু দেরি করে আসছি তাই এখন পুপ্পিরা চলে যাবে দূর থেকে। ঠিক আছে পুপ্পি, আবার দেখা হবে ইনশাল্লাহ। পুপ্পা একদিন পুপ্পিকে নিয়ে সবাইকে নিয়ে বাসা আসেন, আসেন। এখন আমরা খাওয়ার জন্য বসছি, মাশাআল্লাহ খাবারে আছে কাচ্চি বিরিয়ানি, ডালি কাবাব আছে, মুরগি রোস্ট আছে। তা খাবার দেখি ভালো লাগছে, সাথে বুরানি আছে আর আলু বোখার চাটনি আছে। এখন খাওয়া দাওয়া করবো আমরা, আর অনেক মানুষ খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছে, আমরা একটু দেরি করে আছি তা এখন আমরা খেতে জন্য বসছি। তা মাশাআল্লাহ সেন্টার দেখতে অনেক সুন্দরই আছে। খাবার স্টার্ট করুন, কেমন খাবার ভাইয়া? ভালো হয়েছে? আমি টেস্ট কেমন? আমি এখন স্টার্ট করব, ভালোই লাগতেছে দেখে, আশা করি টেস্টও ভালো হবে। সফট কাচ্চি বিরিয়ানি, আমি মন পছন্দ পানও আছে, পানি বক্স দিয়েছে, আর সুইট ডিশে পুডিং আছে। আপনি পছন্দ করে আসছি, কিছুদিন হয়েছে, মাশাআল্লাহ কিউট লাগতেছে, আমি তোমাকে চিনতেই পারতাম, তুমি আমার সাথে চিনবে। জি হ্যাঁ হ্যাঁ আসবো,
বলবো তো আসসালামু আলাইকুম। আমার মামা তো ফুফাতো বোন চিপু আপা ইনারি মেয়ে বিয়া দাওয়াত খেতে আমরা আসছি। জি জি জি, খাওয়া দাওয়া হয়েছে মাশাল্লাহ, খাবার অনেক খাই, খুব ভালো। জামাই বডি গার্ড শিশুর ইসলাম ভাবে। জি, খাওয়া দাওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো রাশিদ ভাইয়া? ভাই আর রাশিদ ভাইয়া বড় মেয়ে আসি ভাবি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। আফরিনের দাদির সাথে আমার ফুফাতো বোন কথা বলতেছে। তা আমি শুনলাম আমার শাশুড়ি আমার ফুফাতো বোন ছোটকাল থেকে দুইজন দুইজনকে ভালো করে চেনে। আফিন খাসি দেখতে আসে যে জামাই খাবে এটা। তা জামাই খাওয়া তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ও ফুল লাগে খাবে। তা সুন্দর সাজানো হয়েছে, মেবি এখনই টেবিল লাগবে। তো সরি, আমি খেতে বসবো, টেবিল তো লেগেই আছে অলরেডি। ঠিক আন্টি, যাচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যা যদি আল্লাহ হাফেজ। ঠিক আছে, মাশাল্লাহ অনেক কিউট লাগতেছ। ওকে ভাইয়া, অল্প সময়ের জন্য আসছে, তা খুব ভালো সময় কাটছে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসো আম্মু। ঠিক আছে, আল্লাহ হাফেজ, চাচা চাচি আসবেন আবার, আল্লাহ হাফেজ। আমার বড় পুকুর বড় ছেলে মেয়ে আছে দুজন, আর ছোট ছেলে আছে, ওটা আমি এখন পাইনি। চল চলি, আসেন। ওকে ভাই আসেন আম্মু। সিপু আপা যাচ্ছি, চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসো রাশিদ ভাইয়া, আল্লাহ হাফেজ। অনেক ব্যস্ত আপনি, আল্লাহ হাফেজ। আরে বাবা, তুমি তো বের হো, আপনি যাও বাবার সাথে। এটাই দেখি তো উপর উঠছে। তা আমরা এখন সবাই থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব। তা খুব ভালো লাগছে, আমি আমার আজকে ভিডিও এখানেই শেষ করি। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে, আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা জামাই গাড়ি আর ওটা আমাদের গাড়ি। এই যে হ্যাঁ, ভালো আছে এখানে, ভালো অনুষ্ঠান, ভালোই জায়গায় অ্যারেঞ্জমেন্ট করছে। 11:30 বাজে লাগলো। জি জি হ্যাঁ, 11:04 বাজতেছে রহিম ভাই বলি। মাশাআল্লাহ, আমরা তাড়াতাড়ি ঘর পৌঁছাই গেছে, এখন গাড়ি থেকে নামতেছে। চলো আসো। জি, আমরা দাওয়াত খেয়ে খুব ভালোই লাগছে, সবাই আত্মীয় স্বজন সাথে একসাথে দেখা হয়ে গেছে পাকিস্তান থেকে আসা পরে। তা সবার সাথে একটু সময় দিতে পারিনি, কারণ ছিল আমরা একটু দেরি করে গেছিলাম। তা ভালো, যা হোক ভালোই লাগছে। ঠিক আছে, এখন চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করে ঘুমায় যাও। ঠিক আছে,